শেখ হাসিনার পদত্যাগে চলমান সংকট সমাধানের পূর্ব শর্ত, বললেন গয়েশ্বর চন্দ্র রায়। এরপর জনগণ যা চায় সরকার তা দমিয়ে রাখতে পারবে না, বললেন নজরুল ইসলাম খান। এরপর হত্যা করে বিএনপির আন্দোলন দমানো যাবে না, বললেন মির্জা ফখরুল। এরপর সমাবেশে ব্যাপক মানুষের সমাগম দেখে সরকার ভীত, বললেন খন্দকার মোশাররফ। শেখ হাসিনার পদত্যাগে চলমান সংকট সমাধানের পূর্ব শর্ত, বললেন গয়েশ্বর রায়। শেখ হাসিনার পদত্যাগে চলমান সংকট সমাধানের পূর্ব শর্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা হাসিনা। শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ পুলিশ বাধা, যাবো বাধা, রিজার্ভ বাধা, প্রশাসনের সব লোক বাধা। আজকে শেখ হাসিনা ক্ষমতায় নাই, কালকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে যাবে না, প্রশাসনও জনগণের খাতেম হিসেবে কাজ করবে। তিনি বলেন, শেখ হাসিনার পদত্যাগ হলো আগামী নির্বাচন সুষ্ঠু অবাধের পূর্ব শর্ত। এই পূর্ব শর্ত পূরণ হলে আমাদের সব শর্তই পূরণ হবে, খালেদা জিয়া মুক্তি লাভ করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ সব নেতাকর্মী মুক্তি লাভ করবে, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে বাংলাদেশের জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। গয়েশ্বর বলেন, আবারও বলছি, আলাদা আলাদা মুক্তি চেয়ে আমাদের লাভ হয় না, আলাদা আলাদা মুক্তি না চেয়ে এক কথা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। সেজন্য আমাদের আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই, আমাদের সংগ্রাম করতে হবে, এটাই আমাদের প্রত্যয় হোক। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতাদের আটক রাখা হয়েছে অন্যায়ভাবে, আমরা শুধু আদালত বা বিচার বিভাগের সামনে একটা কথা বলতে চাই, আমরা জাস্টিস চাই, আমরা কোনো কৃপা চাই না, আমরা করুণা চাই না। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জাস্টিস চেয়েছিলেন, তিনি জাস্টিস পান নাই, তিনি ইনজাস্টিস পেয়েছেন, তিনি বিচার পান নাই। আমাদের নেত্রী অবিচারের সম্মুখীন হয়ে আছেন, ইনজাস্টিস পেয়েছেন, তিনি বিচার পান নাই। আমাদের নেত্রী অবিচারের সম্মুখীন হয়ে আছেন, বাংলাদেশের ইতিহাস খালেদা জিয়া ব্যতি রেখে এমন কোনো ব্যক্তি নাই জামিন লাভ করে নাই। এ ধরনের মামলায় হাজি সেলিম কোটি কোটি টাকার আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি, সে আসামি জামিন পান, কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পান না, এটা অবিচার। অনেকে আছে জেল মাথা নিয়েই মন্ত্রিত্ব করেছেন, সুতরাং কার কাছে বিচার চাইব? বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগ থেকে আলাদা হতো, বিচারপতি যদি বলতে পারতেন আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতেন আমাদের বিবেক স্বাধীন, তাহলে হয়তো আমরা ন্যায় বিচার পেতাম। এদিকে জনগণ যা চায় সরকার তা দমিয়ে রাখতে পারবে না, বললেন নজরুল খান। জনগণ বর্তমান সরকারের পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ জনগণের চাওয়াকে দমিয়ে রাখতে পারেনি, এই সরকারও পারবে না। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম লীগের দ্বিবার্ষিকী সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আমাদের এত নেতাকর্মী গ্রেপ্তার, মাত্র তিন মাসের মধ্যে 12-13 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তারপরও প্রত্যেকটি প্রোগ্রাম সফল হচ্ছে, প্রত্যেকটি আন্দোলনে অসংখ্য লোকের সমাগম হচ্ছে, সবাই কি দলের লোক না, আন্দোলনের সাধারণ মানুষ যুক্ত হচ্ছে, আর সাধারণ মানুষ তখনই যুক্ত হয় যখন তারা পরিবর্তন চায়, আর জনগণের এই চাওয়া যুগে যুগে কেউ দমিয়ে রাখতে পারেনি, এই সরকারও পারবে না। তিনি বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি বলতে চাই, 1969 সালে আন্দোলনে তাদের কোনো নেতা বাইরে ছিল, তাদের কোন নেতা বাইরে ছিল? তখন তো শুধু আমেনা বেগম নামে একজন অপরিচিত নেতা দল পরিচালনা করেছে, সে আন্দোলনের পরে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেনি, করেছে তো তা নাকি? তাহলে বিরোধী পক্ষকে গ্রেপ্তার করে রাখলে আন্দোলনে জয় হওয়া যায় না, ক্ষমতায় যাওয়া যায় না, এমন ধারণা তো ঠিক নয়, জোর করে ক্ষমতায় টিকে থেকে সরকার ভুল করছে, উল্লেখ করে তিনি আরও বলেন, এটা তারা জানে, জানার পরও তারা কেন একই ভুল করছে, ক্ষমতায় কি মানুষকে এতই অন্ধ করে দেয়? সব রাজনৈতিক দলের কখনো ভালো অবস্থা গেছে, কখনো খারাপ অবস্থায় গেছে, সুসময় দুঃসময় যেমন মানুষের জীবনে থাকে রাজনৈতিক জীবনেও থাকে। আশা করি যে দলটি ক্ষমতায় আছে তারা বিষয়টি বুঝতে পারবে। সাবেক এই শ্রমিক নেতা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, আজকে সে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বলবেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না, হয় কাউকে নির্বাচনে আসতে দেবেন না, কিংবা আগের রাতেই ভোট করে ফেলবেন, আপনারা বলবেন আমরা নির্বাচন আসতে দেবেন না, আপনারা বলবেন আমরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সমর্থনে কাজ করছি, এই রসিকতার কোনো মানে হয় না। নজরুল ইসলাম খান বলেন, এই দেশটা শুরু থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, এত বেশি দল, এত বেশি পথ, আমরা সবাই মানুষের কল্যাণ করতে চাই, কিন্তু জনগণ কার সেবা গ্রহণ করবে সে চিন্তায় অতিষ্ঠ হয়ে ও অস্থির হয়ে যাচ্ছি,
সেজন্য আমরা বলছি সব মত পার্থক্য সমন্বয়ে শান্তি ও সৌহার্দের সমাজ গঠন করা দরকার। এদিকে সমাবেশে ব্যাপক মানুষের সমাগম দেখে সরকার ভীত কন্দকার মোশাররফ। গ্রেফতারি পরোয়ানায় আন্দোলন দমানো যাবে না বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে যখন আন্দোলন জোরদার হচ্ছে, সমাবেশগুলোতে ব্যাপক মানুষের সমাগম ঘটছে, তা দেখে সরকার ভীত হয়ে পড়ছেন। খন্দকার মোশাররফ বলেন, তারেক রহমানের জনপ্রিয়তা দেখে সরকার এখন তার ও স্ত্রীর ডক্টর জোবাইয়া রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, এতে কি আন্দোলন দমানো যাবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, রাজপথ ফয়সালা হবে, অতএব রাজপথেই ফয়সালা করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে তারেক রহমান ও ডাক্তার জোবাইয়া রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশ হয়। এতে ঢাকা মহানগর বিএনপির ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, আজকে যখন দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলনে নেমেছেন, তাদের ভোটাধিকারের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে এই গায়ে জোরে সরকার ভীত। বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে 2-3 দিন আগে অঘোষিত হরতাল ঘোষণা করে। তিনি আরও বলেন, পরিবহন ধর্মঘট সৃষ্টি করে মানুষকে কষ্ট দেয় আমাদের সমাবেশকে দুর্বল করার জন্য, কিন্তু তাতে কি সমাবেশের মানুষকে ঠেকানো গেছে? এই পর্যন্ত যতগুলো সমাবেশ হয়েছে এই দেশের মিডিয়া, জনগণ সবাই দেখছেন, ওই সব শহরে সর্ববৃহৎ সমাবেশ হয়েছে। সামনে সমাবেশগুলোতে যত বাধা বিপত্তি সৃষ্টি করুক, ভয়ভীতি বাধাকে উপেক্ষা করে তা সফল হবে। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারকে বলতে চাই দেশের মানুষের মুখ মামলা দিয়ে বন্ধ করতে পারবেন না। এদিকে হত্যা করে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেন মির্জা ফখরুল। নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের যুব দলের নেতার মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। সেখানে নারায়ণগঞ্জের ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, বিএনপির আন্দোলনকে নস্যাৎ করতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পেটোয়া বাহিনীর আক্রমণে সারা দেশে অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, অসংখ্য মানুষ গ্রেপ্তার হয়েছে। তবে একটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, হত্যা করে, নির্যাতন করে, গুম করে, হামলা করে জনগণের ন্যায্য দাবি নিয়ে যে আন্দোলন করে সেই আন্দোলন কখনো নস্যাৎ করা যাবে না, দমন করা যাবে না। এই সময় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারে নতুন কমিশন গঠনের কথাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জিয়াউর রহমানের খুনিদের বিচারে আমরা নতুন কমিশন গঠন করব, আমরা জানতে চাই কারা এই হত্যার পিছনে ষড়যন্ত্র করছে।